হ্যালো, হাই, হোয়াটসঅ্যাপ, কেমন আছো? খুব ভালো আছো আশা করি। না না না, এর বেশি আমি ভাও তোমাকে দিতে পারবো না, কারণ কি করছো এত ভিডিওস বানাচ্ছি, একটু একটা সাবস্ক্রাইবের বাটন একটু টিপে দিতে পারো তো? না না, পারো তো? ইকো হচ্ছে ঘর, খালি মাইক নেই এই মুহূর্তে, তো ম্যানেজ করে না। হ্যাঁ, আর সাবস্ক্রাইব বাটনটা প্লিজ টিপে দিও। আর চলো এবার ভিডিওর দিকে শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে তখন লাইক করে দিও, কিন্তু সাবস্ক্রাইবটা মাস্ট। হ্যাঁ, সাবস্ক্রাইবে কিন্তু ছাড়তে হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুবিধা, তোমরা দেখছো হ্যাংলামি, আর আজকে আমি রিভিউ করতে চলেছি এইটা, ডি বাপির বিরিয়ানি। আর আমি কিছুদিন বাদে দাদা বৌদির রিভিউ করবো, অফকোর্স করবো, আমার একটু চান্স দাও জাস্ট। হ্যাঁ, ডি বাপির বিরিয়ানি আজকে রিভিউ করবো, এটার দাম টাম আমি সব তোমাদের মেন পার্টে বলছি। তো চলো দেরি না করে ভিডিওটাকে ডাইরেক্ট শুরু করা যাক। তো প্যাকেজিংটা একবার তোমাদের দেখিয়েছি, তো এরকম একটা বেশ 500 ml কি 600 ml এর কন্টেনার দেয়, সাথে এটা স্যালাড দেয় যেটা আমি এখন থালায় ঢেলে নিয়েছি, পেঁয়াজটা আমি নিইনি। এরকম একটা ধনে পাতার চাটনি দেয় যেটা তোমরা জানো খুব স্পেশাল দাদা বৌদি আর ডি বাপি। আরেকটা যেটা আমায় দিয়েছে মাউথ ফ্রেশনার হিসেবে হ্যাপিডেন্ট, এটা রিভিউ তো কিছু করার নেই, বাট হ্যাঁ একটা হ্যাপিডেন্ট তো দিয়েছে। তো চলো আজকে সবকিছু এখানে খুলে দেখানো যাক। আর এই যে ডি বাপির নাম্বার, যদি তোমরা অর্ডার করতে চাও নিশ্চয়ই কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো খুলে দেখা যাক। এটা সেই বিরিয়ানিটা। আমি একটা কথা তো বলবো যে এটার দাম 200 কত জানো, আমি এক্সাক্ট অ্যামাউন্ট তোমাদের ভিডিওতে বলছি। এই অ্যামাউন্টে যা রাইস দিয়েছে অনেক, আমার এখন ওই বাটিতে রাইস পড়ে আছে প্রায় হাফের থেকে একটু কম জাস্ট। এইখানে আমার মতন সাফিসিয়েন্ট একজনের ইজিলি রাইস হয়ে যাচ্ছে। এখানে সেই ধনে পাতার চাটনিটা, আলুটা খুব ডিসেন্ট সাইজ, মানে এক্সট্রিমলি আমি বলবো এক্সট্রিমলি ডিসেন্ট, ভেঙে গেছে কিন্তু তাও তোমরা যদি ভাঙা পিসটা দেখো খুব ডিসেন্ট সাইজের আলু। বাট বস যেটা হাইলাইট সেটা হলো এই মাংসের পিসটা। আমি আগেও খেয়েছি ডিবাবির বিরিয়ানি, তাই না, আমি অতটা শক্ত হবো না, কিন্তু তোমরা জাস্ট জাস্ট দেখো এই মাংসের পিস। এই যে অনেকে বলে যে ডিবাপি বা দাদা বৌদি কিসে এত দাম নেয়, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা এক্সাক্ট কিসে এত দাম নেয়। জাস্ট দেখো কি জুসি, হ্যাঁ এটা আমি লাইট ইউজ করছি এটা ট্রু, বাট কি জুসি এই মাংসের পিসটা বস। আর এখানে এই ধনে পাতার চাটনিটা তো নেক্সট লেভেলের হয়। হ্যাঁ আমার রাইসটা একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি এটা অনেকক্ষণ আগে এনেছি, বাট লেটস সি এটা কেমন ভাবে এটাকে বাঁচাতে পারে আর কতটা ভালো খেতে। এক্স্যাক্টলি ডি বাপির বিরিয়ানি। আমাদের ওই খেয়ে দেখাই এক্স্যাক্টলি এটা কেমন খেতে। তো আমি আগে বিরিয়ানিটা দিয়ে ট্রাই করব, তো দেখা যাক এটা এক্স্যাক্টলি কেমন খেতে। তো চলো, বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে এটা ট্রু, কিন্তু তাদের কিন্তু বিরিয়ানির টেস্ট বজায় আছে। হ্যাঁ একটু বেশ বেশ ঠান্ডা হয়ে গেছে, বিরিয়ানিটা বেশ ঠান্ডা হয়ে গেছে, বিরিয়ানির টেস্ট কিন্তু বজায় আছে বস। মানে বিরিয়ানি সত্যি ভালো লাগছে খেতে এখনো। আলুটা যদি একবার তোমাদের দেখাই, এই যে এই সাইজের আমি ছোট আলুটা নিয়েছি, তোমরা দেখলে 2 পিস ছিল, তো আমি এই সাইজের আলুটা নিয়েছি। আর তোমরা জাস্ট দেখো এটা কিভাবে, এই দেখো জাস্ট এটা কিভাবে ভেঙে যাচ্ছে, মানে একদম লিটারালি পুরো ভেঙে, এরকম ভাবে ভেঙে যাচ্ছে আলুটা। খুব সফট আলু, লিটারালি প্রচন্ড সফট আলু। এবার আলুটা দিয়ে আমি বিরিয়ানিটা ট্রাই করব, বিশ্বাস আলুটা টেস্ট ঢুকেছে। আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিই, এটা কিন্তু ফুল অন দম বিরিয়ানি করে, মানে আগে রান্নাটা করে মাংস করে ওইভাবে করে না, এটা ফুল দম বিরিয়ানি। এবার আলুটা দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি। প্রপার টেস্ট বস, প্রপার টেস্ট, নেক্সট লেভেল আলু। এবার এবার হলো রাজা, আমি রাজাটাকে টেস্ট করবো, মানে ডিবাপির যেটা শান, যেটা মান, 250 গ্রাম না কত গ্রামের মাংস দেয় ওরা। চলো ট্রাই করা যাক, আগে মাংসটা নরম কতটা তোমাদের দেখিয়ে দিই। এটারও আমি ওই দেখো জাস্ট কতটা নরম মাংস, এক্সট্রিমলি নরম মাংস, এক্সট্রিমলি নরম।
অপূর্ব। আহা, গ্রেট ম্যান। মাংসটা, আলুটা, আচ্ছা তোমাদের চাটনিটা একবার টেস্ট করে দেখি। ধনেপাতা চাটনির মতনই খেতে, ভালো খেতে, নট ব্যাড, সিরিয়াসলি ভালো খেতে। ওয়েট 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 ওয়েট, দাঁড়াও, চাটনিটা খাওয়ার পর যখন তুমি খাবে চাটনিটা, তখন এটা ফুল ধনেপাতা চাটনির মতন লাগবে, বাট যে চাটনি তুমি খেয়ে ফেলবে তারপরে তোমার মধ্যে একটা কিক টাইপ আসবে, যেখানে তুমি একটা ঝাল ফ্লেভার ফিল করবে। মানে আমি বোঝাতে পারছি, নর্মালি চাটনিটা চাটনির মতন, কিন্তু যখন তোমার চাটনিটা খাওয়া হয়ে যাবে না, তখন একটা ঝাল তুমি ফিল করবে, খাওয়ার টাইমে ফিল করবে না। আর বস, এটা নেক্সট লেভেল লাগলো জিনিসটা, অপূর্ব লেগেছে। এবার আমি লাস্ট যে ট্রাইটা করবো, সেখানে মাংস, না চোখে এখন আলো আলো দেখছি, মাংস প্লাস বিরিয়ানি প্লাস আলু, মানে দ্য পারফেক্ট কম্বিনেশন যেটা, এইটা একটাই কথা, ফুললি ওয়ার্থ ইট, ফুললি ওয়ার্থ ইট ম্যান। দু প্লেট নিলে আমার আমার মনে হয় আমাদের মতন, আমার মতন যারা খাও তাদের তিনজনের হয়ে যাবে, আর যারা একটু কম খাও তাদের তো আরো বেশি হয়ে যাবে, দু প্লেট যদি না। আর ফুললি ওয়ার্থ ইট ম্যান, এই মাংসের পিস ধরো, আলু ধরো, আলুটা সাইজ ছোট, অফ কোর্স আলুটা অনেক ছোট সাইজ, আমি বলবো প্লিজ সাইজটা একটু বড় করে দিও। টেস্ট মানে এরকম নরম মাংস, আমি একটা জায়গা দিয়ে এরকম নরম মাংস খেয়েছিলাম, সেটা হলো কাবুলিওয়ালা, তোমরা সেটার ভিডিওটা দেখতে পারো। আর তারপরে এটা, হ্যাঁ ওকে, তো তোমরা হয়তো ফুল ফুড রিভিউটা দেখে নিয়েছো। এবার তোমাদের আমি বলি দামটা এগুলো নিয়ে। তো এটা আমি অর্ডার দিয়েছি সুইগি থেকে, আর এটা আমার পড়েছে পার প্যাকেটে তোমার 265 রুপিস করে মাটনেরটা। আর একটা আমি এক্সট্রা মাটন দিয়েছি, ওটার প্রাইসটা আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, হ্যাঁ ওটা এর থেকে একটু বেশি দাম পড়েছে। আর এইটাই আমার, যদি তুমি পার প্যাকেট ধরো, পার প্যাকেট কিন্তু ধনেপাতার চাটনিটা আর যে ইয়েটা তোমার স্যালাডটা, ওটা কিন্তু ইনক্লুড করেছে। হ্যাপি মিন্ট আই থিঙ্ক দিয়েছে মানে মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করানোর জন্য, আর যেটাই দিয়েছে বেশ ভালো লাগলো। তো হ্যাঁ, এই যে স্পেশাল টাচটা হ্যাপি মিন্টের, এটা আমার সত্যি সত্যি বলছি খুবই ভালো লেগেছে। তো এবার আমি বলি এটা ওয়ার্থ ইট কিনা, কারণ তোমরা তো বলবে অনেক জায়গায় 90 টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছে, অনেক জায়গায় স্ট্রিট বিরিয়ানিস গুলো। তো বস, স্ট্রিট বিরিয়ানি একটা জিনিস, আর এই যে বিরিয়ানি গুলো এগুলো একটা জিনিস, তোমরা দুটো কিন্তু কখনো কম্পেয়ার করতে পারবে না, রাইট? তো সেই হিসাবে দেখলে 265, হ্যাঁ এটা খুব এক্সপেন্সিভ, মানে সেই লেভেলে 5-স্টার হোটেল আর এক্সপেন্সিভ না, বাট হ্যাঁ নর্মালিও বিরিয়ানি ধরলে 120-140 এরকম প্রাইস হয়, সেখানে 265 প্রচন্ড এক্সপেন্সিভ। বাট তোমরা এটা দেখো, এর যে মাংসের পিসটা বস, দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ। ফার্স্ট অফ অল দামে করেছে, ফুল কয়লা কাঠ কয়লা দিয়ে করে, সেকেন্ডলি মাংসের ওরকম বড় পিস, তো আমার মতে তো দামটা ফুললি জাস্টিফাইড, ফুললি। আর তোমরা স্ট্রিট বিরিয়ানির কথা আমি একবার তোমার দেখেছি, তো স্ট্রিট বিরিয়ানি নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি, কে জানে সমর্থা না ডিপাপি না কাকা। তো চলো ব্যাস, আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ তাড়াতাড়ি 400 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো চলো ভাই।